হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর এখন ঘড়িতে বেজে গেছে 9:30। আজকে আমার ক্লায়েন্টও আছে, প্লাস আজকে আমার ক্লাস করানোরও আছে। তোমরা যারা আমাকে চেনো তারা জানোই আমি নেলসের ক্লাস করাই এবং কাজও করি। তো একটু পরেই আমার একটা ক্লায়েন্ট আসবে, তার কিছুক্ষণ পরেই আমার স্টুডেন্ট আসবে, ক্লাস আছে তার জন্য। তো এখন উঠে গেছি, ব্রাশ হয়ে গেছে, ব্রাশ ফ্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। যেগুলো যেগুলো আমার লাগবে সমস্ত কিছু সেট করব, সেট করে নেল করাতে বসবো, তার আগে করে নেবো ব্রেকফাস্ট। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ফার্স্টে খাবো হচ্ছে এই বাদামটা, তারপরে রুটি মেয়োনিজ দিয়ে। চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্ট চলে এসছে, আমি ওর হাতটা রেডি করছি এখন, ফটাফট এবার নেল এক্সটেনশন করে দেবো, কারণ এরপরেই আমার ক্লাস করাতে হবে। আর ওর টাইম মতোই এসছে, একটু লেট করেছে। তো গাইস, এটা হচ্ছে নেলসের ফাইনাল লুক। ওয়ান হ্যান্ড হয়েছে আজকে এক্সটেনশন, যেটা হয়েছে সিলভার কালার, খুব সুন্দর লাগছে, হাতটা খুবই সুন্দর লাগছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে তোমরা আমার ফার্স্ট ক্লায়েন্ট যে ছিল, কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলে কেমন হয়েছে অবশ্যই জানিও। অ্যান্ড এখন আমার স্টুডেন্ট আসছে, তো ক্লাস করাতে বসবো। আর ঘুম পাচ্ছে ভাই, কেন জানি না ঘুম পাচ্ছে এখন ওয়েদারটার জন্য। মানে আজকে একদমই রোদ ওঠেনি আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, ঘুম ঘুম পাচ্ছে ওই জন্য। তো যাই হোক, এখন ঘুমালে তো হবে না, ক্লাস করাতে হবে, তো ক্লাস করাবো এখন। পাচ্ছ এখন আমি পুরো রেডি, অনেকক্ষণ আগেই ক্লাস করানো হয়ে গেছে আমার। তখন আর ব্লগিং করতে ইচ্ছা করেনি, ভিডিও করতে, তাই জন্য করিনি তখন। তখনই লাঞ্চ ওয়াঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। একটা ড্রিম ছিল আমার, ছোটখাটো একটা ড্রিম ছিল, অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে ওটা কখনো পূরণ করতে পারবো কিনা বা কবে হবে। তো অনেকদিন ধরে সেভিং করছিলাম সেটার জন্য। তো যাই হোক, এখন বলবো না যেটা কী ছিল বা কী ড্রিম, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর আমি খুব এক্সাইটেড এখন। তো আমি মানে রেডি হয়ে গেছি একদম, অ্যান্ড এখনই বেরোবো বাইরে, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন মেট্রো স্টেশনে কুদঘাট, আর এখানে এখন পার্কিং শুরু হয়ে গেছে, জানতাম না অনেকদিন পরে এসেছি তাই জন্য। আর এই যে রিশু, এর যে ঠান্ডা লাগে না, আর এর ঠান্ডা লেগেছে। তো এবার মেট্রোতে উঠবো, ক টাকা আছে দেখ, দুটো একসাথে পড়েছে, হ্যাঁ 19 টাকা আছে এটা, তো 19 টাকা। এই বাবা, কোন আমরা টিকিট টিকিট নে, ডলার নে, অনি নে ডলার, খাবি ওটাকে নিয়ে নাকি বাদই রাখবি? তো চলে এসছি এখন, এটা কোথায়? পার্ক স্ট্রিট না, এটা স্প্ল্যানেড। তো এখন চলে এসছি আমরা স্প্ল্যানেড, আর এখন বাজে কটা বাজে এখন? এখন বাজে 5:30, 5:30 না 6টা বাজতে যায়, 5:53। চলে এসছি গাইস ক্যামেরার দোকানে, আর এখন আমার ক্যামেরাটা বার করা হচ্ছে। নিজে কষ্ট করে আর্ন করা টাকা দিয়ে নিজের পছন্দের জিনিস কেনার মজাটাই আলাদা বস। সবারই অনেক ড্রিম থাকে, আমারও আছে, তার মধ্যে এটাও ছিল একটা। এতদিন ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করতাম, এবার এটা দেখো, এটা যে মিররলেস, জানি হয়ে গেছে ভাই ফাইনালি, অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে গেল। তো গাইস, কালকে এসে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, বাট আমি খুব হ্যাপি ছিলাম, কালকে আর ব্লগিং শ্যুট করা হয়নি। তো বেসিক্যালি কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও, আর
সত্যি একটা আলাদা ফিলিং, নিজে নিজের মানে উপার্জন করা টাকা দিয়ে নিজের ড্রিম ফলো করার ব্যাপারটা সত্যি আলাদা। আর এভাবেই প্রত্যেকটা ড্রিমকে ফলো করতে চাই এবং সেগুলোকে পূরণ করতে চাই। অ্যান্ড আজকে আর বেশি কিছু বলবো না, তো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করো, যাতে আমি একটু মোটিভেট হই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো, ইটস মি পারো, চলো বাই।